শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে নানা দিক নিয়ে কথা বলছি, যেগুলো আমি পেয়েছি স্বামী চেতনানন্দের একটি বই থেকে। স্বামী চেতনানন্দ যেভাবে ব্যাখ্যাগুলো করেছেন খুবই অন্যরকম। দেখুন, ঠাকুর তার জীবনে যে যে কথাগুলো বলে গেছেন, কথামৃতে আমরা যা পাই, তার যেসব নানা রকম ব্যাখ্যা হয়েছে, কত লোক কতভাবে লিখেছেন, স্বামী চেতনানন্দের লেখা আমাকে খুব টানে, আমার ভাল লাগে। সেই জন্য ওর কথাগুলো বলতে আমার ভাল লাগছে। একবার জনৈক ভক্ত স্বামী বিজ্ঞানানন্দকে বলেছিল, মহারাজ ঠাকুরের ছবি দেখলে কই তার ব্যক্তিত্ব খুব বড় বলে মনে হয় না, বরং স্বামীজির ছবিতে একটা বিরাট ব্যক্তিত্বের বিকাশ আছে। এর উত্তরে স্বামী বিজ্ঞানানন্দ যা বলেছিলেন সেটি বলছি কটি গানের পর। কি হলো, ঘুম থেকে উঠেছেন তো? এখন তো বাইরেটা একটু অন্ধকার অন্ধকার, হিম পড়ছে, উঠে পড়ুন উঠে পড়ুন, কালীকথা না শুনলে আপনার ভালো লাগবে না। শুনছেন মিরচি কালীকথা। মহারাজ ঠাকুরের ছবি দেখলে কই তার ব্যক্তিত্ব খুব বড় বলে মনে হয় না, বরং স্বামীজির ছবিতে একটা ব্যক্তিত্ব রয়েছে বেশি, বলেছিলেন এক ভক্ত। বিজ্ঞানানন্দ তার উত্তরে বললেন, না হে না, ঠাকুর একজন অসাধারণ অদ্ভুত লোক, তার ওই ছবি ষটচক্র ভেদের মূর্তি, তার ওই ভাবঘন মূর্তির দিকে তাকালে মনে হয় তিনি সব চক্রগুলি ভেদ করে আনন্দ সাগরে ডুবে রয়েছেন। আমি ওই ছবিতে তো নানা জিনিস দেখতে পাই, তাই বলি, তাকে দেখেছি তাই বলছি, তার সর্বাঙ্গে যেন আধ্যাত্মিক শক্তির একটা তরঙ্গ সদা সর্বদা খেলা করত। কি অসীম ক্ষমতার আধার তিনি ছিলেন। সূর্যলোক, চন্দ্রলোক, নক্ষত্রলোক, ব্রহ্মলোক, যেখানে যখন ইচ্ছে তিনি বিচরণ করতেন। একবার ঠাকুর নিজের ফটো দেখিয়ে আমাকে বললেন, দেখ এর ভিতরে না আমি রয়েছি, একে ধ্যান করবি, ঠাকুরের এই ছবিতে সত্যি সত্যি সব কিছু আছে। শুনছেন মিরচি কালীকথা। শ্রীরামকৃষ্ণের বাহ্য রূপের বর্ণনা সাধককে ধ্যান ও মগ্ন হতে সাহায্য করে। ঠাকুরের নিজের মুখের কথা, তখন তখন এমন রূপ হয়েছিল রে যে লোকে আমার দিকে চেয়ে থাকত, বুক মুখ সবসময় লাল হয়ে থাকত, আর গা দিয়ে যেন একটা জ্যোতি বেরোত। লোকে চেয়ে থাকতো বলে একখানা মোটা চাদর সর্বক্ষণ মুড়ি দিয়ে থাকতো, আর মাকে বলতুম, মা তোর বাইরের রূপ তুই নে, আমাকে ভিতরের রূপ দে না, দে না আমাকে ভিতরের রূপ। গায়ে হাত বুলিয়ে বুলিয়ে চাপড়ে চাপড়ে বলতুম, ভিতরে ঢুকে যা, ভিতরে ঢুকে যা, যা না ভিতরে ঢোক। তবে কতদিন পরে ওপরটা এইরকম মলিন হয়ে গেল। শুনছেন মিরচি কালীকথা। শ্রেষ্ঠ মা একদিন কথা প্রসঙ্গে ঠাকুরের বর্ণনা করেছিলেন, তার গায়ের রং যেন হরিতালের সোনার মতো উজ্জ্বল হলুদ, সেই রকমটি ছিল। সোনার ইষ্ট কবচে ঠাকুরের হাতে যেটি থাকতো তার সঙ্গে গায়ের রংটা মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, বলতো ওই তো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটা সোটা ছিলেন, মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে, যখন খেতে বসতেন তখন তাতেও বসতে কুলোতো না। ছোট তেল ধুতিটি পরে যখন খসখস খসখস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলে মেয়ে মদ্য সব হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে, ওই দেখো ঠাকুর যাচ্ছেন গো। তাকে কখনো নিরানন্দ দেখিনি। সমাধিকালে ঠাকুরের শারীরিক অবস্থা কেমন হতো? এই প্রশ্নের উত্তরে লক্ষ্মী দিদি বলেছিলেন, ঠাকুর সমাধির সময় না একবার নিষ্পন্দ হয়ে যেতেন, চোখ দিয়ে জল পড়ত, কখনো কখনো উদরের পার্শ্বদয় কাঁপত, আর তখন না তাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেখাত। তার চারধারে যেন একটা আলোক রেখা দেখা যেত।
শুনছেন মিঠি কালী কথা। একদিন রাখাল মহারাজের কোন এক শিষ্যকে স্বামী অদ্ভুতানন্দ বলেন, দেখো এক একদিন মনটা এমন থাকে যে যা দেখা যায় তা চট করে মনের মধ্যে ঘুষে যায়। আমরা তো এতবার ঠাকুরের সমাধি দেখেছে, বাকি একদিনের সমাধিতে তার যা মূর্তি দেখেছি তার সঙ্গে অন্য কোনো মূর্তির তুলনা হয় না। সেদিন ঠাকুরের গায়ের রং কি বদলে গেছিল, মুখটা এমন অভয় করুণা মেশানো ছিল, কি বলবো। এখনো তো আমি সে মূর্তি ভুলতে পারিনি। তোমরা যে ছবিখানে ছাপিয়েছো তার চেয়ে সুন্দর ছিল সেই মূর্তিখানি। শ্রীরামকৃষ্ণের তিনখানি ছবি সমাধিকালে তোলা, অর্থাৎ তিনি তখন ঈশ্বরের সঙ্গে এক হয়ে রয়েছেন সেই সময় তোলা। ঠিক ঠিক নির্বিকল্প সমাধি মানের ছবি আজ পর্যন্ত ক্যামেরায় তোলা হয়েছে বলে জানা নেই। কথায় বলে না, বিউটি ইন দ্য আইজ অব দ্য বিহোল্ডার, অর্থাৎ রূপ প্রতিভাত হয় দ্রষ্টার চোখে। ভোগীদের চোখে শ্রীরামকৃষ্ণের দৈবী রূপ পছন্দ না হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তার ছবি আজ পৃথিবী সর্বত্র ছড়িয়ে গেছে। কেন? তার গুণের জন্য। রূপ ও গুণ অঙ্গাঙ্গী ভাবে জড়িত। শ্রীরামকৃষ্ণের রূপ দেখলে তার গুণের কথা মনে পড়ে যায়। ঠাকুরের শ্রীগুণের ধ্যান করলে আমাদের ঈশ্বর বৃদ্ধি হবে। শুনছেন মিরচি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।